সালাম আলাইকুম। বিরতির পর আবার আমরা ফিরে এলাম ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে। আজকের অতিথি আমাদের সঙ্গে আছেন ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব শেখ আবুল হোসেন খান। এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে ইসলাম, আ কম্প্রিহেন্সিভ ওয়ে অফ লাইফ। পাশাপাশি আমরা প্রথম এবং দ্বিতীয় সেগমেন্টে আপনাদের প্রচুর কল নিয়েছি এবং আমাকে বলা হচ্ছে প্রচুর কলার লাইনে আছেন। আপনারা ইনশাল্লাহ লাইনে থাকুন, চেষ্টা করব যত তাড়াতাড়ি আমরা পারি আপনাদের কলকে অ্যাকোমোডেট করার জন্য। কথা আমি আর না বাড়ি চলুন, প্রথমেই আমরা সেকেন্ড সেগমেন্টে যে দুটি প্রশ্ন বাকি ছিল আমরা তা শেখের কাছ থেকে জেনে নিই তাদের উত্তর কী। সেকেন্ড প্রশ্ন ছিল উদু সম্পর্কে ওনার। না, সেকেন্ড প্রশ্নটা ছিল রাজটিপ সম্পর্কে। বেবিদের যদি কোনো রাজটিপ দেখে তাইলে তা এইসব বেবি নাকি বাঁচে না, এটা একটা কুলক্ষণ বোন, এটা আপনাকেও ক্লিয়ারলি বলছি। কারো হায়াত এবং মৌত কোনো লক্ষণের উপর না। কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম তিনি মারা গেছেন, তার মৌতের সময় হয়ে গেছে, মারা গিয়েছেন, কিন্তু কাফেররা বলা বলে শুরু করে দিয়েছে রাসূল সাল্লামের সময়ে যে ইব্রাহিম মারা গেছে এই জন্য সূর্যগ্রহণ আজকে হয়েছে। সূর্যগ্রহণ তার নিয়মতই হয়েছিল, কেমন, এবং তারা এটা নিয়ে খুব বেশি মাতামাতি। আজকে যেমন করে আমরা ওই যে এই কী বলে সোশ্যাল মিডিয়া আছে তো, এই জন্য কোনো একটা একটা বিষয় পাইলে পরে আমরা খুব বেশি করে আরম্ভ করে দিই না, এই স্টাইলে ওই সময়কার লোকেদের মধ্যে এটা খুব বেশি করে প্রচার হয়ে গিয়েছিলো যে মুহাম্মাদের ছেলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ছেলে ইব্রাহিম মারা যাওয়ার কারণে চন্দ্রগ্রহণ হয়েছে। এটা কিন্তু পরে রাসূল সাল্লাম নিজে ক্লিয়ার করে দিয়েছেন যে আমার ছেলের মৌতের কারণে না, এই জন্য কোনো কারণে কেউ মারা যায় না, মারা যায় তার হায়াত শেষ হয়ে গেলে পরে। এই জন্য এগুলো হচ্ছে কুলক্ষণ বোন, এগুলো আপনি আমি কানে না রাখি। যে সক্সের উপর উনি মাসাহ করেন, সকালে উজু করেন, আপনি উল্লেখ করেন সারাদিন উনি চলেন। দেখেন আপনি বলেছেন উনি অসুস্থও না, তাহলে আপনার ধারণা মতো কেউ অসুস্থ হইলে বা মাজুর হইলে পরে তিনি এটা করতে পারেন, এটা ঠিক না। এটা মাজুর না হইলেও করতে পারে, কেউ যদি চায় যে আমি আমি মোজা পায়ে দেবো এরপরে আমি মাসাহ করবো, কোনো অসুবিধা নাই, জায়েজ। কাজে থাকুক না হয় সে অবসর থাকুক, তার বাড়িতে থাকুক অথবা মুসাফির অবস্থা থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে আমাদেরকে পারমিশন দিয়েছেন যে মোজার উপর মাসাহ করে থাকা যায় এবং উজু রাখা যায়, কোনো অসুবিধা নাই। প্রথমে উজু করে ফেললেন, এরপরে যত উজু আর ব্রেক হবে, আপনি পেশাবে গেছেন বা আপনার উজু ব্রেক হয়ে গেছে, বাতাস গেছে, আপনি আবার উজু করবেন, কিন্তু পা ধোয়ার জায়গায় পাকে আপনি মাসাহ করে ফেলবেন পায়ের উপরে ভিজা হাত দিয়ে, এভাবে করে টান দিয়ে, ওইভাবে করে টান দিয়ে, দ্যাটস ইট। আল্লাহু আলাম, অসংখ্য ধন্যবাদ। এখানে পাশাপাশি একটি প্রশ্ন আমি করতে চাচ্ছি, স্পেশালি আমাদের পুরুষদের ক্ষেত্রে, যখন মসজিদে আমি দেখেছি এই ফ্যাসিলিটি থাকে এবং সময় আছে যে মোজাটা খুলে উজু করা যাবে, তারপরও শর্টকাটের জন্য বা হোয়াট এভার রিজন কুড বি, হেলথের মানে হেলথের কোনো রিজন না, তারপর আমরা দেখি যে ডিউ টু শর্টকাট বা ডিউ টু এই পসিবিলিটি আছে বলে এটা করি না, এটা কতটুক মানে উত্তম? শরীয়ত আসলে আমাদেরকে এলাও করেছে, দিনকে সহজ করে দিয়েছে। অনেক জায়গায় যদি কেউ মোজাসহ ঢুকে তাইলে তার ওই যে স্যান্ডেল পায়ে দিবে উজু, এটা কিন্তু ভিজা, তখন সমস্ত মোজার নিচ একেবারে ভিজে যাবে। এর থেকে আপনি বরং মোজা খুলে পা ধুয়ে ফেলেন, এটা উত্তম, কেমন। আর যদি ড্রাই আপনি থাকতে পারেন এবং আপনার পায়ে কোনো সমস্যা না, কোনো কোনো লোকের আবার কিন্তু পায়ের মধ্যে ইয়ে হয়ে যায়, এই যে ফুসকা উঠে যায় পানি, পানি না পাওয়ার কারণে, এটা কিন্তু একটা রোগ আছে, পানি ঠিকমতো পায়ের মধ্যে না দেওয়ার কারণে। যদি এভাবে করে ডেইলি আপনি পা না ধোন বা একবার ধোন মাত্র বা দুইবার ধোন, শোয়ার সময় একবার আর সকালে একবার, তাহলে পানি কিন্তু কম পাচ্ছে আপনার পা। পানি কম পাওয়ার কারণে এই মেডিকেল ম্যানরা উল্লেখ করেছেন যে পায়ের মধ্যে শুষ্কতা খুব বেশি হয়ে যাবে এবং একটা রোগ হয়ে যাবে পরে, এই এই পাকে অনেক পানি খাওয়াইতে হবে এবং ওষুধ খাওয়াইতে হবে, আর না পা সুস্থ হবে না। এই জন্য উত্তম হচ্ছে যে সবসময় ধোয়া কাজটা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা চান্স দিয়েছেন যে সময় সময় যদি কেউ চায় তাহলে মোজার উপর মাসে করতে পারে, যায় আছে, সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনেছিলাম প্রশ্নের উত্তর প্রিভিয়াস সেগমেন্টে, যে কলার লাস্ট কলার ছিলেন যিনি প্রশ্ন করেছেন তার উত্তরটি আমরা দিয়েছি। এখানে একটি জিনিস লক্ষ্য করার বিষয়, সাধারণত আমরা মনে করতে পারি যে আরেকজন অসুস্থ নয়, এইটা কেমনে আমরা মানে হাউ ডু উই ডিটারমাইন দ্যাট? হয়তো আমাদের চোখে হতে লাগতে পারে যে আরেকজন অসুস্থ নয়, এই জন্য আমরা একটু কেয়ারফুল থাকবো, কাউকে যেন আমরা অ্যালিগেশন না দিই এবং কার হয়তো রিয়েলি কোনো ধরনের সমস্যা থাকতেই পারে। সো অ্যাটলিস্ট উই শুড বি কেয়ারফুল ইন আওয়ার স্পিচ। ইনশাআল্লাহ পরবর্তী কলারের কাছে যাচ্ছি, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন আপনি প্রশ্ন করুন।
আচ্ছা, আমি ওই জায়গাটা মিস করে লেছিলাম যে বিতির নামাজের নিয়মটা, আমারে প্লিজ এখন একটু কইবানি বিতির নামাজের নিয়মটা। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি একটু যদি শর্ট করে যদি, আমরা একটা কাজ করি না, বিতির নামাজের যত নিয়ম কানুন আমরা যা বলছি চ্যানেল এসে বোধহয় সব একত্রিত করলে একটা বড় ভলিউম বুক হয়ে যেতে পারে, কিন্তু আনফরচুনেটলি আমার বুঝিতে বুঝানো সম্ভব হচ্ছে না। সংক্ষেপে নিয়ম হচ্ছে বোন, যেভাবে করে নিয়ম আপনারা সরি আপনারা সালাতুল বিতির পড়ে আসছেন আগে থেকেই, সেভাবে যদি আপনি পড়ে ফেলেন হয়ে যাবে কেমন, কিন্তু নিয়ম যেটা আমরা সবসময় আপনাদেরকে বলছি সহি শুদ্ধ হবে, আজকে থেকে আপনি ভালো করে একটু জেনে রাখেন প্লিজ। দু রাকাত নামাজ আপনি পড়ে দুই দিকে সালাম দিলেন, সালাম ফিরে নামাজ শেষ করে ফেললেন, তারপরে কাড়া হবেন, কাড়া হয়ে আপনি আরও এক রাকাত অ্যাড করবেন, রুকু থেকে উঠে বা রুকুতে যাওয়ার আগে আপনি দোয়া পড়বেন হাত তুলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা অথবা আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, এই দোয়া দুইটা দোয়া আছে, উভয়টাই কিন্তু সহি দোয়া, কোনো সমস্যা। মানে টু মেক ইট ইজি, যারা যেভাবে ভিতর পড়ছেন যদি কন্টিনিউ করেন কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নাই, আমার মনে হয় কোনো শক্ত ফতোয়া দেওয়া ঠিক না যে এটা ঠিক না ওইটা ঠিক না ওইটা ঠিক ওইটা, এইভাবে করে কনফিউজ করা ঠিক না, বরং বেশি সহিগুলো আমরা প্রচার করে থাকি। একটা বললাম আপনাকে এখন, আর একটা হচ্ছে এই যে আপনি একসাথে তিন রাকাত পড়ে ফেলবেন, মাঝখানে কোনো বৈঠক দিবেন না, আর শেষের রাকাতে রুকু থেকে উঠে বা রুকুতে যাওয়ার আগে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা অথবা আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, এই দুয়া পড়ে আপনি শেষ করে ফেলবেন, এটা হচ্ছে বেশি সহি, কিন্তু একেবারে হবে না এটা ঠিক না। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম ভিতর সম্পর্কে আলোচনা, এই প্রশ্ন আজকে মনে হয় এতে তৃতীয়বার এই প্রশ্নটা আমাদের কাছে চলে আসছে, এবং আপনাদের যদি বিস্তারিত এই ব্যাপারে জানতে চান প্লিজ আপনারা আগামীকালকে রিপিট প্রোগ্রাম দেখতে পারবেন। আমরা এখানে আবার বিস্তারিতভাবে যে আমরা প্রথম সেগমেন্ট সেকেন্ড সেগমেন্টে নিজেরা কিছু পড়াশোনা করা দরকার, সব পড়া আমরা হুজুর দেখে দিয়ে দিলে পরে আমাদের জন্য তো খুব খুব কষ্ট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। গোটা জাতিকে বলবো যে নিজেরা কিছু বুহারি মুসলিম ইংলিশ বাংলায় পাওয়া যায়, তো যদি না পাওয়া যদি একটা কথা যে সব কিতাব আরবিতে, আজকাল কি আলহামদুলিল্লাহ একেবারে মানে যদি আপনি আপনার স্মার্টফোনে স্মার্টফোনেও আনতে চান আপনি আপনি পেয়ে যাবেন। তো এই জন্য আমাদের অনুরোধ হবে যে আপনারা কিছু বাংলা বই পুস্তক পড়েন, যেগুলো সহি বই পুস্তক আজকাল বের হয়ে গেছে, বুখারি মুসলিম তিরমিজি সবগুলো আলহামদুলিল্লাহ একেবারে খাঁটি বাংলায় পাওয়া যায়, কেমন কিনে এবং স্টাডি করেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এবং মূল্যবান বক্তব্য বলেছেন যে আমরা নিজেও পড়াশোনা করতে হবে, এবং যেভাবে শেখ বলে গেছেন যেভাবে পড়ছেন আপনারা যদি কন্টিনিউ করতে চান প্লিজ ফিল ফ্রি, এবং যদি আর সহি করেও পড়তে চান, নতুন যদি শিখতে চান এটাও আপনার জন্য অপশন আছে, এবং যে দোয়া যদি যে দুটি দোয়ার কথা বলা হচ্ছে হয়েছে, আপনারা যদি দোয়া আরও বিস্তারিতভাবে জানতে চান অর্থ সহকারে হেসনুল মুসলিম আছে, আপনারা যে কোনো একটি ইসলামিক বা মুসলিম লাইব্রেরি থেকে আপনারা ক্রয় করতে পারেন বা অনলাইনেও আপনারা পেতে পারেন। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই প্রশ্ন করুন। জি, প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রোগ্রাম করার জন্য, আমরা সবাই উপকৃত হচ্ছি। আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে বিথির নামাজ সম্পর্কে, প্রথম রাকাত পরে যদি দাঁড়িয়ে যাই আর দ্বিতীয় রাকাত পড়ার পরে যদি এই সাজদা দেওয়ার পরে বসে যদি আত্তাহিয়াতু পড়ে দাঁড়াই, তারপরে তৃতীয় রাকাতে সুরা ফাতিহার পরে যে কোনো একটা সুরা মিলিয়ে যদি আল্লাহু আকবর বলে যে দোয়া কুনুত পড়ে নেই, তারপরে যদি রুকু সজদা করে যথারীতি নামাজ শেষ করি, তাহলে কি এই নামাজটা হবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত যে তিনি নিজে দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে এভাবেও নামাজ পড়েছেন বা অন্যভাবেও পড়েছেন, তো আমার প্রশ্ন হলো আমরা এভাবে পড়লে কি নামাজ হবে? আচ্ছা, আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে যে হাদিস পড়লেন সেই হাদিসে পরে আমাকে জিজ্ঞেস করে কোনো অর্থ আছে রে ভাই? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিস আপনি বললেন ওনার নাম ধরে, আমি আর কি ওনার সামনে, আমি আপনার মতো এক ভাই মুমিন ভাই, আপনি পড়তে থাকেন। আমরা আই থিঙ্ক বেশি প্রশ্ন পেয়েছি ভিতের সম্পর্কে, অনুরোধ করবো দর্শককে আপনাদের যদি আর কোনো ধরনের ভিতির নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, দয়া করে আপনারা নিকটস্থ কোনো একটি মসজিদ বা ইসলামী প্রতিষ্ঠান বা কোনো একজন যোগ্য আলিমের সাথে যোগাযোগ করে আপনারা প্লিজ বিস্তারিতভাবে জেনে নেবেন। আমরা বহু আলোচনা করেছি, ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন নেওয়ার জন্য তাকে, ফর আ ওয়াইডার অডিয়েন্স ইট উইল বি বেনিফিশিয়াল, হোপ ইট হেল্পস এভরিওয়ান। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি যদি কাইন্ডলি অনুরোধ করি আমাদের যিনি লাইনে আছেন, আপনি যদি দয়া করে টিভি ভলিউমটাকে কমিয়ে আপনাদের টেলিফোনের মাধ্যমে সরাসরি যদি আমার সাথে কথা বলেন, তাহলে আমাদেরকে স্পষ্টভাবে শুনতে পাবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুরের কাছে আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম। আর আমি দুইটা জিনিস জানতাম চাইছি, যে আমরা যে নামাজের ডাইন পাও সালাম ফিরাইয়া পড়ি, দেন আস্তাগফিরুল্লাহ পড়ার বাদে আল্লাহুম্মা আনকা সালাম মিনকা সালাম একটা ওটা আগে পড়িতাম নি না, সুরা আয়াতুল কুরসি পড়িতাম ওটা। আর আমরা ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়িয়া দেন ফার্স্ট ওয়াক্ত পড়ি, ও এগুলো আমরা পড়া ঠিক আছে নি, ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াল আলিউল আজিম ওয়াল রহমানুর রহিম ওয়াল গফুরুর রহিম ওয়াল লাতিফুল খাবির, এগুলো আমরা পড়া ঠিক আছে নি, এগুলো আমরা না পড়লে কোনো গুণ হইব নি না, এগুলো পড়িয়া গেলে ভালো হইব খান্তা জানতাম। আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আপনি কি এটা কোনো ধরনের বইতে পেয়েছেন, এই যে আপনি যেগুলো তসবির কথা বলেছেন, না শুনেছেন কোনো জায়গায়? দুঃখিত, আমি মনে হয় লাইন কলার চলে গেছেন, হয়তো যদি আপনি আমাদের প্রশ্ন শুনে থাকেন প্লিজ অনুরোধ করছি আপনি আমার জন্য ফোন করে একটু ক্ল্যারিফাই করবেন। বা শেখ জি, নামাজ পড়ার পর সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ তিনবার, এরপরে আল্লাহুম্মা ইন আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, এরপরে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, সরি আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহ, আল্লাহুম্মা জাআলনা মুহাম্মাদান রাসূল, এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, এইভাবে যে দোয়াগুলো আছে এগুলো সেট করা দোয়া, এগুলো একেবারে সেট করা দোয়া, এবং শেষের দিকে গিয়ে আপনি দেখবেন 33 বার করে তসবিহ ফাতিমি, কেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এরপরে আয়াতুল কুরসি। আপনি আয়াতুল কুরসিকে এত আগে নিয়েন না, ওই সব দোয়া শেষ করে তসবিহ ফাতিমি শেষ করে তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস পড়বেন, এরপরে ফালাক না এবং নাস পড়বেন। কিন্তু শেষে যে আপনি উল্লেখ করলেন যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রহমাতিকা আস্তাগীস, এরপরে ইয়া সালাম না আর কি কি, এগুলা তো কোনো হাদিসে আমি পাই নাই বোন। এগুলা হলো, এগুলার নাম হচ্ছে আসমাউল হোসনা, এগুলো পড়া যায় কিন্তু নমাজের সাথে সাথে না, এগুলো পড়া যায় না, এগুলো পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আয়াতুল কুরসি মুখস্থ করলো, পড়াশোনা করে এবং সবসময় রিয়েলাইজ করে নিজে এগুলো মুখস্থ করে তসবিহ আকারে পড়ে, সে ব্যক্তি জান্নাতে যাবে। এত বড় শুভ সংবাদ পাওয়ার পর যদি আমরা না পড়ি তো হবে না, কিন্তু এই সময় না পড়ে পরে পড়েন, আপনি সব তসবিহ শেষ করে ফেলছেন, সেট করা যেগুলো আছে এগুলো শেষ করে পরে আপনি সময় নেন নিয়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আবি রহমাতিকা আস্তাগীসু বারো যা আছে সব পড়ার কোনো সমস্যা নেই। আল্লাহু আলাম। অসংখ্য ধন্যবাদ। আমাকে বলা হচ্ছে যে আজকের অনুষ্ঠানের সর্বশেষ কলারকে আমি এখন নিতে হবে, ইনশাল্লাহ অনুষ্ঠানের একেবারে শেষ পড়ে চলে আসছি, দেখি আজকের অনুষ্ঠানের শেষ কলারকে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি ভাই প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে ভাই, সিগারেট খাওয়া হারাম নেই, আমি ওটা জানতে চাই। আচ্ছা ওকে, আর কোনো প্রশ্ন? জি না, আর কোনো প্রশ্ন না। আচ্ছা ঠিক আছে, আপনি কি মনে করেন? খুব সামাজিক একটা প্রশ্ন নিয়ে আসছেন, খুবই সুন্দর, অনেকেই এইসব কারণে মানে অসুবিধা আছেন। যাক, আগে আগে আমরা শুনতাম যে সিগারেট খাওয়া মকরু, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছিলেন যে এটা হচ্ছে মাকরুহ তাহরিমি, মানে হারামের পাশে একেবারে আশেপাশে হারামের, কেমন হারামের খারাপ ভাই মনে করেন, স্বাস্থ্য ভাই খারাপ ভাই এই পর্যায়ের। তো এখন ওলামায়ে কারাম ফতোয়া দিয়েছিলেন যে এটা প্রায় হারাম বা তাহরিমি হারাম, এর অর্থ হচ্ছে যে কিছু কিছু আলেম এগুলো পান করতেন, কেমন এই জিনিসটা কিন্তু অনেকে বুঝেন না, এই জন্য ওই মকরু মকরু কোন, মকরু শব্দের অর্থ হচ্ছে ইটস সেলফ ডিসলাইক বা একটু খারাপ জিনিস না করলে ভালো, এই জাতীয় জিনিস। কিন্তু ফতোয়াটা হচ্ছে যে মাকরুহ তাহরিমি এটা হারামের পাশে, এটা আগের ফতোয়া, অনেক আগের, কিন্তু আজকালকে নয় বরং অনেক আগের থেকে, প্রায় 10-15 বছর আগের থেকে এক নম্বর ফতোয়া দিয়েছেন ডাক্তাররা, হেলথের যারা মালিক, যারা হেলথের পড়াশোনা করে সায়েন্স পড়েছেন, মেডিকেল পাশ করে যারা, শুধু পাশ করে না বরং এক্সপার্ট হয়েছেন যারা, তারা বলতেছেন যে ধূমপান হলো বিষ পান। আশা করি ক্লিয়ার। আমি আবার বলি, ধূমপান হচ্ছে বিষ পান, এগুলো কোনো আলেমের ফতোয়া না, এগুলো মেডিকেল ম্যানদের ফতোয়া, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় যারা আলেম মেডিকেল ম্যান তারা বলেছেন এটা, নম্বর ওয়ান। নম্বর টু ফতোয়া নেন আপনি, ফতোয়া বোর্ড হচ্ছে হেলথের ফতোয়া বোর্ড, ওয়ার্ল্ডের মধ্যে যেটা আছে ইউএন যে করে দিয়েছে, নাম হচ্ছে হু, কেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এক্স্যাক্টলি। ঠিক আছে, বোঝা গেছে। ওরা বলেছে এটাও কিন্তু হারাম,
তিন নম্বরে আসেন সৌদির বড় বড় আলাম আলিম ওলামায়ে কেরাম থেকে শুরু করে সকল বড় বড় ওলামায়ে কেরাম, ওয়ার্ল্ডের ফেমাস ওলামায়ে কেরাম, ইনক্লুডিং শেখ কারদাওয়ি, শেখ আব্দুল্লাহ বিন বাজ, এরপরে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনারা কী বলেছেন যে এই ধূমপানটা হারাম, এটা এটা আপনার ক্ষতি করে, আপনার ক্যান্সারের কাজ করে, এরপরে আপনার মৌতের জন্য কারণ হয়ে যেতে পারে। হালাল মানিটা কি অন্য, এরপরে আপনার হালাল মানি আপনি এত কষ্ট করে জোগাড় করলেন, আর্ন করলেন রে ভাই নিজের খাওয়ার জন্য, ওলাদেরকে খাওয়ানোর জন্যে, আর আপনি একটা হারাম কাজে ব্যবহার করলেন, এই জন্য এগুলো না করা উত্তম। শেষ কথা বলবো যে আপনি নিশ্চয় নামাজ পড়েন, আপনি যখন নামাজে যাবেন রে ভাই, আপনার দুম পাই একজন লোক যদি আপনার পাশে খাড়া কেমন লাগে বলেন, তার দুর্গন্ধে ঠেলে নামাজ মুখে দিয়ে আসে না, এত অসহ্যকর এটা হয়। আরও 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 ধূমপান করে করে মসজিদে আসে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সাহাবায়ে কেরাম সবাই এই এই জাতীয় যে কোনো ধরনের দুর্গন্ধকে অত্যন্ত ভীষণভাবে তিনি হেট করতেন। এই জন্য উচিত হচ্ছে যে আমরা ধূমপানগুলো যেন বাদ দেয় এবং বর্জন করি। অসংখ্য ধন্যবাদ। এবং আমি একটি কথা বলতে চাচ্ছি, হারাম হালাল থেকে খোঁজার আগে প্রথমে আমরা নিজের কমন সেন্সকে জিজ্ঞেস করব এবং নিজে কী মনে করি, এবং এই সিগারেটের কারণে আশেপাশে অ্যাজ এ প্যাসিভ স্মোকার যারা আছেন তাদের উপরে কী ইম্প্যাক্ট করে, স্পেশালি যদি আমাদের ঘরে পরিবারে বাচ্চারা থাকে তাদের উপরে কী ইম্প্যাক্ট হচ্ছে, এবং আমরা কী ধরনের রোল মডেল হিসাবে সেট করছি আমাদের বাচ্চাদের সামনে, এইটার জন্য আমরা একটু নজর রাখবো এবং দেখবো যে এটা কি আমাদের জন্য উচিত কি না। আনসার আপনারা সবাই নিজেই জানেন কী ভালো। শেখ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমি দুঃখিত, আর কলার আমি আর কল নিতে পারছি না, আপনাদের সবাইকে আমি দুঃখিত জানাচ্ছি, এবার ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে যোগ দিতে পারবেন। না শেখ, আমরা যেহেতু আজকের টপিকটা আলোচনা করছি ইসলাম ইজ এ কম্প্রিহেন্সিভ ওয়ে অফ লাইফ, এবং দুই অনুষ্ঠান ধরেই আমরা এটা আলোচনা করছি, এবং আপনি খুব লাস্টের দিকে প্রথম সেগমেন্টে আপনি টাচ করেছিলেন ট্রাস্ট ইজ এন ইনভেস্টমেন্ট, ইউ ইউজ দ্যাট ওয়ার্ড, এটা যদি কাইন্ডলি আরেকটু যদি আমি এলাবোরেট করি, ট্রাস্ট ইজ ইনভেস্টমেন্ট যদি আপনি বলেন, তাহলে এই ইনভেস্টমেন্ট যে কোনো ধরনের আমরা যখন দুনিয়াতে ইনভেস্ট করি এটার কিন্তু আমরা সিকিউরিটি প্রোটেকশন এবং এটাকে কোনো ধরনের আমরা রক্ষা করতে পারি যার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নেই, তো ঠিক তেমনি কি ট্রাস্টের জন্য কি আমরা এই ধরনের প্রিকশন নিতে পারি না? অফকোর্স নেওয়া উচিত, নেওয়া উচিত। আমি অতি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, ট্রাস্ট যার নাই, যাকে ট্রাস্ট করা যায় না, সে কোনো জায়গায় ট্রাস্টি হতে পারে না। আজকে যদি একজন লোক তার ওয়াইফকে ট্রাস্ট করে না, অথবা ওয়াইফ তার হাজব্যান্ডকে ট্রাস্ট করে না, তা চলতে পারবে না, এক রাত চলতে পারবে না, কেমন আরম্ভ হয়ে যাবে জাহাজ, বেডে গেছেন আরামে একটু ঘুম দেবেন, আপনার জাহাজ আরম্ভ করা লাগবে। এই জন্য আমি এক্সাম্পল দিলাম, বেড থেকে শুরু করে সকল জায়গায় ট্রাস্ট ইজ এ পাওয়ার, ট্রাস্ট ইট সেলফ ইজ এ পাওয়ার, খুব বেশি পাওয়ারফুল এটা। এই জন্য আপনার আমার মধ্যে ট্রাস্ট, আমরা দেখেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, কি কোনো সাইন দিছি, কোনো এগ্রিমেন্ট করছি কোনো কাগজপত্রে, কই কিচ্ছু নাই, ট্রাস্ট করছি আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, এই ট্রাস্টের উপর আমার স্থির আছে এবং মৌত হবে এই ট্রাস্টের উপর। এর থেকে বড়ো আর এক্সাম্পল আপনি কী চান বলেন? এই জন্য যে কোনো বিজনেস হোক, যে কোনো জায়গায় হোক, ট্রাস্ট ইজ এ ইনভেস্টমেন্ট, ট্রাস্ট ইজ এ পাওয়ারফুল ওয়ান, উই শুড গিভ এনাফ রেসপেক্ট টু দ্য ট্রাস্ট, এবং কন্ট্রাক্টের মাধ্যমে এটাকে লিখিতভাবে সব কিছু করতে হবে। আর আরেকটি জিনিস আমি ক্লারিফাই করতে চাচ্ছি, সাধারণত আমাদের আলোচনা থাকে বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকে যে কেউ যদি নামাজ পড়ে রোজা রাখে উইদাউট ডুইং ইন টু এনি মুআমালা সে হয়তো ভালো মানুষ হতে পারে, এটাই কি আমাদের লক্ষণ যে কোনো ভালো মানুষকে ভালো বা খারাপের মানদণ্ড কি? এটাই কি শুধু ভালো খারাপের মানদণ্ড? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা দিয়েছেন, তুমি তার সাথে চলেছো কোনো দিন, তুমি তার সাথে কোনো বিজনেস করেছো কোনো দিন, কোনো দিন তার সাথে লেনদেন করেছো কি না, দেখেন ট্রানজ্যাকশনস এক্স্যাক্টলি, এগুলো যদি করে থাকেন আর আপনি পেয়ে থাকেন তাকে টিক 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 সব জায়গায় টিক মার্ক, দেন ইউ ক্যান সে হি ইজ এ গুড ম্যান আদার অর ওম্যান, আদারওয়াইজ আপনি শুধু শুনলেন হ্যাঁ অমুক জায়গায় একটা ভালো মানুষ আছে, এই শোনা কথা দিয়ে আপনি চলবেন না আর শোনা কথা বিজনেস করবেন না, আপনার জানা আছে তিরুপুর থেকে থাকে কিন্তু আপনি আরম্ভ করবেন না বিজনেস আনটিল আপনি কোনো রিটার্ন এগ্রিমেন্ট না করেছেন। খেয়াল রাখবেন যেহেতু কোরআন হাকিমে আল্লাহ সুবহানাল্লাহ বিষয়টাকে খুবই খুবই গুরুত্বের সাথে তিনি উল্লেখ করেছেন দুই তিনটি আয়াতে একসাথে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ট্রাস্টকে আমরা একটা ইনভেস্টমেন্ট হিসাবে, একটা বড় ক্যাপিটাল হিসাবে আমরা নেব ঠিকই, কিন্তু এটে সেম টাইম উই হ্যাভ টু ওবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাস কমান্ড ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এতদিন এত দেরি আলোচনা ইসলাম ইজ এ কম্প্রিহেন্সিভ ওয়ে অফ লাইফ আজকে যে টপিক ছিল, এবং আমরা শুনছিলাম সম্মানিত ইমাম এবং খতিব ইসলামের মসজিদের শেখ আবুল হোসেন খানের কাছ থেকে, এবং যেটি শেষে উনি বলেছেন ট্রাস্ট ইজ এন ইনভেস্টমেন্ট, এখানে একটু যদি আমরা কন্টেমপ্লেট করি, যদি চিন্তা করি যে এই ট্রাস্টের কারণে কত ধরনের পারিবারিক মানে পারিবারিক সমস্যা হয়েছে, ফ্রেন্ডশিপের মধ্যে সমস্যা হয়েছে, কমিউনিটিতে সোসাইটির মধ্যে হাই প্রোফাইল মানুষদের মধ্যে সমস্যা হয়েছে, এবং এটার ওয়ান অফ দি মেইন রিজন যেটা আমরা দেখেছি যে বিশ্বাসের কারণে কোনো ধরনের কন্ট্রাকচুয়াল
মানে নীতি বা কোনো ধরনের এগ্রিমেন্ট না থাকার কারণে এই জিনিসটা যেন আমরা লেটস রিভাইভ দি অ্যাকচুয়াল সুন্নাহ। এবং সুন্নাহটা হচ্ছে আপনি যতই যাকে চিনেন না কেন, আপনার নিজের ভাই হতে পারে, নিজের বন্ধু হতে পারে, উই হ্যাভ টু অলওয়েজ এনশোর দ্যাট এভরিথিং নিডস টু বি রিটেন ডাউন অন আ পিস অফ পেপার দ্যাট ইন কেস ইফ দ্যার ইজ এনি কাইন্ড অফ ডিসকাশন ডিবেট আমরা উই ক্যান গো ব্যাক টু দি অরিজিনাল সোর্স অফ কন্ট্রাক্ট। তখন আমরা দেখব যে আমাদের কমিউনিটিতে বা আমাদের সোসাইটিতে যে ধরনের উশৃঙ্খলা আছে বা যে ধরনের সমস্যা আছে বা ডাউট সাসপেকশন আছে, ইনশাআল্লাহ হোপফুলি মোস্ট অফ দেম ক্যান বি ইরাডিকেটেড। এবং দ্বিতীয় প্রশ্ন, একটা স্মল জিনিস আমি আপনার সাথে শেয়ার করি, আমরা ট্রাস্ট দিয়ে শুরু করি, ঠিক আছে, কেমন ওয়াইফের সাথে ট্রাস্ট থাকে, এত স্ট্রং ট্রাস্ট এই জন্য চলি, কিন্তু আবার দেখা যায় যে কয়েকদিন পরে ওয়াইফকে তালাক দিতে হয়। জি, কারণ কি, ওই যে ট্রাস্ট ব্রেক হয়ে গেছে। জি, এই জন্য ট্রাস্ট থাকবে ওয়ান হ্যান্ডে, আরেক হ্যান্ডে আপনাকে লিখিতভাবে সব কিছু করে ফেলতে হবে। জিজাকাল্লাহ খের, আপনারা শুনেছেনই আমাদের শেখের কাছ থেকে। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে, অন্য কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই অনুষ্ঠানটি আপনারা রিপিট দেখতে পারবেন আগামীকালকে, এবং ফেসবুকেও পাবেন, এবং যারা লেটার অন দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা পাবেন। আজ এই পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান।